মাথা নিচু করে রাহুল আহমেদের মুখোমুখি বসে আছেন রেয়ান, তার পাশেই বসে আছি আমি নীলা রহমান আর নুহান। একটু আগের কাণ্ড মনে পড়ে সবাই মিটি মিটি হাসছে, তবে দুজন বাদে। রাহুল আহমেদ প্রখর রাগ নিয়ে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছেন রেয়ানের দিকে, আর রেয়ান উনি মাথা নিচু করে মুখ ফুলিয়ে রেখেছেন, কারোর দিকে তাকাচ্ছে না মোটেও। কিছুক্ষণ নীরব থেকে এবার রাহুল আহমেদ গর্জে ওঠেন, নীলা তোমার ছেলে যে নোংরামি করে আমার গালে তার থুতু দিয়ে ভরে দিয়েছে সেটা পরিষ্কার করবে কে? হ্যাঁ, তাছাড়া ওর নোংরামির কারণ কি ওকে জিজ্ঞেস করো। এবার আর চোখে রাহুল আহমেদের দিকে তাকালেন রেয়ান, আমতামতা করে বললেন, মা আছে সেটা পরিষ্কার করতে, এবার বলো তুমি আমাকে মাফ করেছো কিনা। অবশ্যই না, তোমাকে মাফ করার প্রশ্নই আসে না। রেয়ান এবার চিল্লিয়ে বলে ওঠেন, আব্বাজান! রাহুল আহমেদ রেগে বলে ওঠেন, তোমার এই বেসুরা আওয়াজ বন্ধ করো বেন, তোমাকে মাফ করব না আমি। কি করলে মাফ করবে? সব সময় না হলো বিজনেসের কিছু কিছু কাজ তোমাকেই করতে হবে, রাজি? রেয়ান দীর্ঘশ্বাস ফেললেন, ইহকালে যে তার বাপকে সে বোঝাতে পারবে না তা সে বুঝে গেছে ইতিমধ্যেই। তাছাড়া এখন রাজি হয়ে যাওয়াই শ্রেয় মনে করছেন রেয়ান, কেননা বিজনেসের সব ভার নিজের কাঁধে নেওয়ার চেয়ে একটু ভার নেওয়াই ঢের গুণ ভালো। আরো কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে রেয়ান বলে ওঠেন, ঠিক আছে আমি রাজি। চকমক চকচক করে ওঠে রাহুল আহমেদের, পরক্ষণেই তিনি গম্ভীর হয়ে নুহানকে উদ্দেশ্য করে বলে ওঠেন, প্রস্তুতি নিয়ে পেলো নুহান, পরবর্তী বছর থেকে তুমি বিজনেসের সকল কাজ হ্যান্ডেল করবে। বলেই তড়িৎ গতিতে বাড়ির বাইরের বাগানে চলে যান উনি। এদিকে নুহান নিজের বাবার এমন কথায় চমকে গেছে অনেকটাই, হাত থেকে ফোনটা সোফায় পড়ে গেছে তার। উফ, এসব কেন তারই ঘাড়ে আসে, এত ছোট্ট বয়সে সে কি বিজনেস হ্যান্ডেল করবে? বিরক্ত চোখে মুখে ছেয়ে গেল তার। রেয়ান পৈশাচিক আনন্দ নিয়ে নুহানের মাথায় একটা ঠোকা দিয়ে বললেন, এবার বুঝবি কত ধানে কত চাল, খুব তো মজা নিয়েছিল আমাকে নিয়ে, তাই না? এবার আমার পালা। নুহানের মুখটা মলিন হয়ে গেল মুহূর্তেই, তার বড় ভাইটা এমন কেন? মন খারাপ করে নিজ রুমে চলে গেল সে। নীলা রহমানও চলে গেলেন রান্নার করতে, বাকি রইলাম আমি আর রেয়ান। রেয়ান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার কাছে এসে হাত টেনে দাঁড় করিয়ে দিলেন, রুমের দিকে যেতে যেতে বলে উঠলেন, চলো ঘুমাবো। কিন্তু রেয়ান, একটু পরে সন্ধ্যা নামবে তো, সন্ধ্যার সময় কেউ ঘুমোয়, আমার হাত ছাড়ুন, আমি বরং আম্মুকে সাহায্য করতে যাই। পরে করবো, এখন হাজবেন্ডের সেবা করো। বলতে বলতেই রুমে ঢুকে গেলেন উনি, দরজা লাগাতে গেলেই ওনার হাত ধরে ফেললাম আমি, শান্ত স্বরে বললাম, যেতে দিন প্লিজ, আপনি না আমার কিউট হাজবেন্ড। রেয়ান কোমর জড়িয়ে ধরলেন আমার, কিছুটা কেঁপে উঠলাম আমি। সেদিকে পাত্তা দিলেন না রেয়ান, কপালে কপাল ঠেকিয়ে আদরে কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি অনেক পচা মরুভূমি, আমাকে একটু ভালোবাসো না, সব সময় খালি ব্ল্যাকমেল করো। তার কথায় শুধু হাসলাম আমি, উনি চোখ বন্ধ করে আমার কোমর জড়িয়ে ধরলেন কিছুক্ষণ। এভাবে কেটে গেল অনেকগুলো দিন, রাহুল আহমেদের সাথে রেয়ানের সম্পর্কটা আগের মতো বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা দেখে হাসার উপক্রম হয় আমাদের প্রতিবার। এদিকে দীঘি আর আবদ্ধের সম্পর্কটা আগের থেকে আরও ভালোবাসাপূর্ণ হয়ে উঠেছে। আজ কামরুল আর শারমিন সাহেবে দেখা করতে দীঘির সাথে, এই উপলক্ষে অনেক আয়োজন করছেন মামি আর দীঘি। কামরুলরা কিছু কাজ থাকায় সন্ধ্যায় আসবেন বাসায়, সে হিসেবে আবদ্ধ অফিসে চলে গেছে কিছু ঘন্টার জন্য। দেখি বলে গেছে সে দুপুরে চলে আসবে বাসায়, কিন্তু দুপুর থেকে বিকাল গড়িয়ে গেছে, কিন্তু আবদ্ধের আসার নাম নেই। এমনিতে তো একদিন দেরি করে বাসায় আসলে আগেই ফোন করে জানিয়ে দেয় তাকে, সারাদিনে কত শতবার ফোন দেয়, অথচ আজকে একবারও ফোন করল না। দেখি ফোন করেছিল কিন্তু ফোন সুইচ অফ, যতবারই আবদ্ধের ফোনে ফোন দিয়েছে সে প্রতিবারই ওপাশ থেকে মহিলা একটার কণ্ঠ ভেসে উঠেছে কানে। মহিলার কণ্ঠটা নিতান্তই সুন্দর, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর খুবই কর্কশ আর বিশ্রী কণ্ঠ মনে হচ্ছে তার কাছে।
দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দিঘির। সোফায় বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আপত্তির আসার। প্রায় কয়েক ঘন্টা পর কলিং বেল বেজে উঠল বাসার। দেখি তড়িৎ গতিতে গিয়ে দরজা খুলে দিল, সাথে সাথে বুক ছ্যাত করে উঠল তার। আপত্ত ওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে তার সামনে, পায়ে হাতে আর মাথায় ব্যান্ডেজ করা তার, চোখে মুখে ক্লান্তি। এসব দেখে দিঘির চোখ পানিতে ভরে এলো। আপত্ত কিছু সময় সেদিকে তাকিয়ে রইল, শান্ত স্বরে বলল, স্যার সামনে থেকে, আমি ভেতরে ঢুকবো তো। বিনা বাক্যে তাড়াতাড়ি সামনে থেকে সরে এলো দিঘি। আপত্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তা দেখে আপত্তকে দুহাত দিয়ে জড়িয়ে নিল দিঘি। আস্তে আস্তে নিয়ে গেল সোফার দিকে। আবদ্ধ সেখানে বসতে না বসতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল দিঘি। আবদ্ধ খানিকটা ব্যথা পায়, তবে শব্দ করে না। এদিকে মামি রান্নাঘর থেকে মাত্রই ড্রয়িং রুমে এসেছিলেন। আবদ্ধকে এভাবে দেখে বিচলিত হয়ে পড়েন তিনি। পরক্ষণে দিঘিকে তাকে জড়িয়ে ধরতে দেখে সেখান থেকে সরে আবার রান্নাঘরে চলে এলেন, কেননা এই মুহূর্তটা নিতান্তই তাদের একান্ত মুহূর্ত। মাঝে মাঝে দেখি মেয়েটার প্রতি মামির অনেক ভালোবাসা উতলে ওঠে। মেয়েটা যেমন মার্জিত তেমন সবার খেয়াল রাখে। তাদের দেখলে যে কেউ বলবে তারা একদম আপন মামে। মুখে হাসি ফুটে উঠল মামির, একটু পরেই তার কানে কান্নার শব্দ ভেসে উঠল। দেখি আপত্তকে জড়িয়ে ধরে এখনও কাঁদছে। আপত্ত দিঘিকে শান্ত করার চেষ্টা করছে। ভালো হাত দিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে সে বলল, এভাবে মরার মতো কান্না করছিস কেন? আমি ব্যথা পেয়েছি নাকি তুই? কান্না কার করা উচিত? আপত্ত থেকে সরে এলো দিঘি, নাক টেনে অভিমান নিয়ে বলে উঠল, আপনি আসলে পচা, এমন পরিস্থিতি তো আমাকে বকছেন আপনি? আবদ্ধ ভ্রু কুচকে বলল, তো কখন বলবো, গোসল করার সময়? আমি গোসল করে আসব, আর আমার গায়ে পানি লেগে না থেকে তোর গায়ে লেগে থাকবে। আর আমি অবাক হয়ে বলবো, আল্লাহ তোর গায়ে পানি কেন? পানি তো আমার গায়ে লেগে থাকার কথা, গোসল তো আমি করেছি। চুপ থাকুন অসভ্য কথাকার, কোন কথার মাঝে কোন কথা ঢুকাচ্ছেন? আবদ্ধ হাসল, দেখি নাক টেনে আবারও বলল, ব্যথা কীভাবে পেয়েছেন? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। কীভাবে? নাচতে নাচতে। উফ, সঠিকভাবে বলুন। তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম তোর কাছে, তাই গাড়ি ফুল স্পিডে চালাচ্ছিলাম, তখন বেখেয়ালিভাবে গাছের সাথে বাড়ি খেয়ে যায় গাড়ি। দিঘির চোখ আবারও পানিতে ভরে আসে। কিছু বলতে যাবে তার আগেই নিজের ভালো হাত দিয়ে বুকে টেনে নেয় তাকে আবদ্ধ। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এত প্রেসার মাথায় দিস না পিচ্ছি, আমি ঠিক আছি। শরীরটা আজকে খুব খারাপ লাগছে আমার, সকাল থেকেই মাথাটা ঘুরছে, বমি বমিও পাচ্ছে কেমন। এদিকে রেয়ান বায়না ধরেছেন কোথাও ঘুরতে যাবেন, প্রথমে মানা করলেও শেষে তার জেদের কাছে হার মেনে যেতে রাজি হলাম আমি। সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত ঘুরেছি আমরা, বেশিরভাগ সময় বিভিন্ন পার্কে হাতে হাত রেখে পাশাপাশি হেঁটেছি আমরা। এখন পালা বাসায় ফেরার, পার্ক থেকে বের হয়ে ফুটপাতে হাঁটছিলাম দুজন। একটু দূরেই গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির কাছে এসে গেছি। দেখে রেয়ান আবার হাত ধরে দাঁড় করিয়ে দেন আমাকে, আমার দিকে ভ্রু কুচকে তাকায়। এর কারণ জিজ্ঞেস করতেই উনি বলে উঠলেন, ধীরে ধীরে হাঁটো, তুমি অনেক দ্রুত হাঁটছো মরুভূমি, এত দ্রুত হাঁটলে গাড়ির কাছে তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা, তারপর তাড়াতাড়ি বাসে যেতে হবে, আমি চাই না সেটা। রেয়ানের এমন বাচ্চামুক কথায় হাসলাম আমি। অতপর ধীরে ধীরে হাঁটতে লাগলাম পাশাপাশি। হঠাৎ রাস্তার ওপাশে থাকা কিছু বখাটে আমাকে দেখে বাজে ইঙ্গিত করতে লাগলো। আমি রেয়ানের হাত শক্ত করে ধরে ফেললাম, ভেবেছিলাম রেয়ান এখন রেগে যাবেন, কিন্তু না, উনি শান্ত ভঙ্গিতে আমার হাত সারিয়ে প্যান্টের পকেটে দুহাত গুঁজে সামনে দাঁড়ালেন তাদের। মিষ্টি হেসে বললেন, I like you guys very much. I kiss you both. বখাটেগুলো মনে হয় কিছুটা হলেও শিক্ষিত। রেয়ান এমন কথা বলার সাথে সাথে নিজেদের মুখ চাওয়াচাই করছে তারা, বুঝতে পারছে না একটা ছেলে তাদের এমন কেন বলছে। এদিকে রেয়ানের মুখে লেগে আছে এখনও সেই হাসি, তবে তার দীর্ঘস্থায়ী হলো না। পর মুহূর্তেই গম্ভীর হয়ে গেলেন উনি, পায়ের কাছে থাকা ইট দিয়ে জোরে জোরে মারতে লাগলেন ওদের পিঠে, আর রাগী কণ্ঠে বলে উঠলেন, সাহস বেড়ে গেছে না তোদের, কাকে কি বলতে হয় শেখায়নি কেউ? মেয়েদের অসম্মান করতে মজা লাগে তাই না, আর সম্মান করতে লজ্জা লাগে? আজকে তোদের এই লজ্জা ভাঙাবো আমি, একেবারে ইচ্ছে মতো কিস করবো তোদের। আমি দূর থেকে দাঁড়িয়ে রেয়ানকে দেখছি মাত্র,
কেন যেন ভয় লাগছে আমার, রেয়ানের এমন রূপ যে আমার চির অচেনা আমার কাছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।